এ যেন ক্ষমতার লড়াই। সরকারি দুটি ক্যাডার বাহিনী ও ছাত্রলীগ, এই তিন দলের কার ক্ষমতা কত? শুরুতে ছাত্রলীগের সাথে দ্বন্দ্ব চোখে পড়লেও ছাত্রলীগের উপরমহলের অনেকটা নীরব ভূমিকায় সেই দ্বন্দ্ব যেন এখন মোটা দাগে প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারের মধ্যেই ডালপালা মেলেছে। এডিসি সানজিদাকে নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে যে ঘটনার সূত্রপাত হয় সে বিষয়ে গণমাধ্যমে পৃথক বক্তব্য দিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা। ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন তদন্ত কমিটিতে অ্যাডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি জানিয়েছেন। 14 সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এ দাবি করেন তিনি। নিজের ওয়ালের পোস্টটিতে তিনি লেখেন, সমাজের কিছু মানুষ সবকিছুতে মাঝপথ দিয়ে চলেন, জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে সত্যকে সত্য বলেন না, মিথ্যাকে মিথ্যা বলেন না। নিজের ছাড়া ওনারা জাতির কি উপকারে আসেন জানি না, যাহা সত্য তাহা সত্য, যাহা মিথ্যা তাহা মিথ্যা, সত্য মিথ্যার মাঝখানে কিছু নেই। তিনি আরও লেখেন, পরকীয়া প্রেমের জের ধরে তিনজন জলচ্যান্ত মানুষকে থানায় ধরে নিয়ে কুকুরের মতো পিটাল, দুজনের ভবিষ্যৎ জীবন অন্ধকার করে দিল। এরপরও তারা বলেন, আসলে কে দোষী তা এখনই নয়, তদন্তের পর বলা যাবে। সত্যি সেলুকাস, কি বিচিত্র আপনারা। মানলাম নিষিদ্ধ পুরুষ এডিসি হারুনকে নিজের স্ত্রীর পাশে দেখে আজিজ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। এর প্রতিশোধ কি দুজন তরুণের জীবন পঙ্গু করে দেয়া, ভবিষ্যৎ জীবন দুর্বিষহ করে তোলা? এদিকে শাহবাগ থানায় ওসির কক্ষে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের মধ্যেই তৈরি হয়েছে দুটি মত। একটি পক্ষ মনে করছে, সেই রাতে ঘটনা যা ঘটেছে তার চেয়ে বেশি বাড়িয়ে বলা হচ্ছে। অন্য একটি পক্ষের বক্তব্য, এডিসি হারুন আর রশিদের বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর ঘটনা নতুন নয়, আগের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় তাকে জবাবদিহির আওতায় না আনায় তিনি ব্যাপরোয়া হয়ে উঠেছেন। এজন্য তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে বাহিনীর সুনাম বাড়বে।